আসসালামু আলাইকুম আমার ছেলে মেয়েরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আল্লাহ শেষ সহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজও ব্লকটা নিয়ে আসলাম সকালে সকালের থেকে দুপুরের পাকটা করব। তবে এই যে মুরগি ভিজাইছি একটু আলু দিয়ে রান্না করব। আর এই যে আমি এই নাস্তাটি খাব ছেলের জন্য একটু বোয়া ভাত পাকাইলাম সকালের নাস্তা আর আমি আলুটা আর গাজরটা একটু ফ্রাই করে নিলাম আমি এটি নাস্তা করব তা আমি তো সকালে আর ভাত খাইনি আজকে রুটি বানাই নাই তাই বাচ্চাদের জন্য বোয়া ভাত করলাম সকালে সুটকির ভর্তা খাবে ওরা তাই যে বোয়া ভাতটা সুটকির ভর্তা ছেলের জন্য পাকাইছি ছেলে বউ বাচ্চারা ওরা সবাই খাবে তা আমি গাজর আর এই আলু কটা খেয়ে নেবো পিয়ালের জন্য ছোট ছেলের জন্য খাবার বানলাম এই যে বাজার এই বাজারটি আমি কাটাকাটি করবো আমার ছেলে মেয়েরা কাটাকাটি করে যাবো একটু পাক করতে পিয়াল বাবুকে নিয়ে খেলা করছে তা আমি এই যে মুরগিটা একটু বেজে নিব আমি আদা রসুন মরিচ দিয়ে বেজে আমি টালুতা পাক করব তা আমি একটু বাইরে যাইতে চাইছিলাম তাই পারবো না যাইতে তা আমি দুপুরের পাক চড়াইলাম ছেলে মেয়েরা আমি তোমাদেরকে বলি আমার আজকা অনেক একটা দুঃখের সংবাদ আমি বাইরে যাইতে চাইছি একটু পাক করে যাব দুপুরের পরে কিন্তু আমার আমার রক্তে যে আপন জন যারা ছিল সবই চলে গেছে মা বাবা ভাই বই কেউ নাই স্বামীও নাই একটা চাষি ছিল রক্তের আমার ছোট চাষি দুঃখের সাথে কথাটা বলি আজকে বলকটা দিব না বলছিলাম তা আমার বলকটা রেডি হয়ে গেছে তে আমি সংবাদটা চারটা বাজে পাইছি চারটার আগে আমার ব্লক হয়ে গেছে তে বলকটার সাথে তোমাদের সাথে কথাটি শেয়ার করলাম যে আমি বাইরে যেতে চেয়েছিলাম পারলাম না আমি পাক করে তা আমি মাগরীবের নামাজ পড়ে যাব আমি চাষিকে দেখতে তো বলি বলকটার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করি এই বলকের সাথে তো এই যে দুঃখের সাথে বললাম আমি দেখাইতাম কিন্তু ইউটিউবে এটি আমি নতুন মানুষ প্লাস এগুলা ঠিক না তোমাদের সাথে মৃত্যুর সংবাদটা শেয়ার করছি তোমরা দোয়া করো সকলে যেন জান্নাতবাসী করে সবাইকে যেন জান্নাতবাসী করে যারা খারাপ কাজ করে তাদের যেন হেদায়েত করে হেদায়ত নসিব করে আল্লাহ তাল্লাহ তা আমি আবার তরকারিটা বসায় দিয়ে পাকের ঘরে রাইখা তারপরে বারিন্দাতে আসলাম বড়ো বউটা দুইটা বাজে অনেকগুলা কাপড় ধুইছে তা আমি দুইটা বাজে আইসা আবার বারিন্দাতে মেললাম কাপড়গুলা আজকাল রৌদ্র তেমন নাই তা আরও অনেক কাপড় আছে আমি পাক করে আইসা তারপরে কাপড়টি আবার মেলে দিব এই যে আমার ছেলে মেয়েরা বলগের সা যখন আমার করা শেষ হয়ে গেছে তখনই আমি মৃত্যুর সংবাদ পাইছি চারটা বাজে তা আমি ওইখানে কি করতে যাব ভিডিও বানাবো এগুলি ঠিক না তো ব্লগের না এগুলি দেখাইলাম না আমি কথাটি শেয়ার করলাম সকালে তোমরা দোয়া করো আমরা সবার জন্য দোয়া করি আমরা খনিকের মেহমান আল্লাহর কাছে এই আল্লাহ আমাদের পাঠাইছে আল্লাহ তালা আমাদের জন্য দুনিয়াতে সব কিছু দিছে এই মেহমান আমরা কখন আমাদের ডাক আসে বা জানি না আমরাও যদি তোমাদের সাথে বুল দি করি তো আমার দৃষ্টিতে দেখো তোমরা তো এই যে আমি বলগের সাথে কথাগুলো শেয়ার করলাম আমার আপন চাষী একটাই ছোট চাষি ছিল মারা গেল আজ কেউ নাই আর রক্তের এখন মুরব্বি তো আর কেউ নাই সবাই চলে গেল ময় মুরব্বি একটাও নাই এখন আসি ছোট ছোট ভাই বোন গেলি এই আসি তো এই যে আমি তোমাদের সাথে যখন এই আমার পার্ট হইয়া যায় তখন তো আমি সংবাদ পাই না আমি সংবাদ অনেক পরে পাইছি রান্নার পরে তা যাবো আমি ওইখানে তে আমি বাইরে আর গেলাম না আমি বাইরে যাইতাম একটু অনেক দূরে তো সেইখানে আর যাওয়া হলো না তো আমি রান্নাটুক তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছেলে মেয়েরা। তোমরা দেখো আন্টি নতুন মানুষ তোমরা সাপোর্ট করো আনটিকে তো এই যে আমি শালগমটা পাক করছি যে শালগমগুলা অনেক ভালো ফরমালিং ছাড়া নিরামিষ তরকারিটা অনেক টেস্ট হয়েছে দুপুরে খেয়েছি আর কি আমি দুপুরে পাকই বসাইছি আমার রান্না শেষ হয়ে গেছে তারপর আমার চাষির সংবাদ আসলো বোন ফোন দিছে যে চাষি মারা গেছে এই সময় আমার রান্না রান্নাবান্না সব হয়ে গেছে আমার ছেলে মেয়েরা। সবাই তোমরা দোয়া করো তা আমি ব্লগ করে কি করব ইউটিউবে গেলে দেখানো ঠিক না তো এখন আবার পিয়ালের জন্য একটু পোলাও ভাত পাকাবো তা ওই যে ও ওইখানে বলতাছে দাদিমা অনেক খিদার লাগছে রান্না করো তাড়াতাড়ি তা আমি আজ এই যে অল্পতেই বাবুদের পাক করলাম একটু আমি তরকারিগুলোর মধ্যে ঝাল খুব কম দিছি আমার ছোটো নাতি নাতিনও খাবে তা আমি বেলা চারটা বাজে তখন আমি ভাত খাই নাই সংবাদ পাইছি তাই আমার ছেলে মেয়েরা তাই যখন আমার চাষির সংবাদ পেলাম তখন বেলা চারটা বাজে তে চিন্তা করলাম রান্না যতক্ষণ হয়েই গেছে তখন খেয়ে যাই তা আমি ভাতই নিছি পেয়ালকেও দিছি তো এই যে খাওয়া দাওয়া করে বলছি একটু রেস্ট করে মাকিবের পরে যাব নামাজ কালাম পরে তো ওইখানে গিয়ে তো আর সাথে সাথে আসা যাবে না তা আমার বলকটা যখন হয়েই গেছে তো চিন্তা করলাম যে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি তা আমি মৃত্যু বাড়ি কেন দেখাবো এটি দেখানো ব্লকের চ্যালেলে ঠিক না এর জন্য আর দেখাইলাম না কথাগুলাই শেয়ার করলাম তা আমার ছেলে মেয়েরা আন্টির বলকটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি আজকে একটু বাইরে যাইতাম ঢাকা গেলাম না তো আজকে রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম তে আমার একটা চাষি ছিল মারা গেল দোয়া করো তো ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি আল্লাহ হাফেজ